In this section, we study of transcription unit and the gene. এখানে আমরা আগেই জেনেছি জিন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের চ্যাপ্টারে আমরা জিনের সম্বন্ধে অনেকটা তথ্য জেনেছিলাম এখানে আমি ট্রান্সক্রিপশন ইউনিট অ্যান্ড জিন সম্বন্ধে এখানে জানছি জিন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স There is no ambiguity that genes are located on DNA. সেখানে আর কোনো দ্বিমত নেই genes are located on DNA. Genes are located on DNA. But difficult to literally say that gene in term of gene sequence তারপর ইনসেন্টিভে বলেছে এটা আক্ষরিক অর্থে বলা খুবই কঠিন genes in terms of DNA sequence gene in terms of DNA sequence DNA sequence which coding for tRNA or rRNA also called জিন ডিএনএ সিকোয়েন্স যেটা কোড করে টিআরএনএ কে এবং আরআরএনএ কে অলসো কল জিন তারপরে বলেছে কার ডেফিনেশন সিস্ট্রন সম্বন্ধে এরপরে আমরা আসি অ্যাবাউট সিস্ট্রন তো সিস্ট্রনের ডেফিনেশন আমরা আগেই জেনেছিলাম ফাংশনাল ইউনিট অফ জিন জিনের কার্যগত এককে সিস্ট্রন বলে বা ইনসেপটিভ ওয়ে ডেফিনেশন যেটা দিয়েছে সেগমেন্ট অর সেগমেন্ট অফ ডিএনএ ডিএনএর খণ্ড বা পার্ট অফ ডিএনএ হুইচ কোডস ফর পলিপেপটাইডস যেটা পলিপেপটাইডকে কোডস করে তাকে সিস্ট্রন বলে সেগমেন্ট অফ ডিএনএ হুইচ কোডস ফর পলিপেপটাইডস কল্ড সিস্ট্রন তারপরে বলেছে কি স্ট্রাকচারাল জিন আমরা যদি ভালো করে ট্রান্সক্রিপশন ইউনিট দেখি সেখানে ছিল প্রোমোটার তারপর ছিল স্ট্রাকচারাল জিন তারপর ছিল টার্মিনেটর বলে ডেফিনেশনে বলা হয়েছিল স্ট্রাকচারাল জিন ফ্ল্যাঙ্কড বাই প্রোমোটার অ্যান্ড টার্মিনেটর স্ট্রাকচারাল জিন ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট স্ট্রাকচারাল জিন ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট Structural gene in a transcription unit could be monocystronic or polycystronic. Structural gene in a transcription unit could be monocystronic or polycystronic. অর্থাৎ এটা এরকম বলেছে এই যে ডিএনএটা ছিল আমরা ট্রান্সক্রিপশন ইউনিট যদি এরকম একে দেখি এইখানে ছিল এরকম প্রোমোটার তারপরে ছিল এরকম টার্মিনেটর
আর এটা ছিল কি স্ট্রাকচারাল জিন ইন ট্রান্সক্রিপশন ইউনিট 3553। তো এই স্ট্রাকচারাল জিন ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট কুড বি মনোসিস্ট্রনিক অ্যান্ড কুড বি পলিসিস্ট্রনিক। আমাদের যে এইচএসএস ডেফিনেশন আছে সিস্ট্রন কি, এবং আরেকটা দেয় মনোসিস্ট্রনিক এবং পলিসিস্ট্রনিক এমআরএনএ বা মনোসিস্ট্রনিক এবং পলিসিস্ট্রনিক জিন কি। তো আমরা একটু এরপরে আসি মনোসিস্ট্রনিক অ্যান্ড পলিসিস্ট্রনিকের ডিফারেন্স। তো আমরা সিস্ট্রনের ডেফিনেশন আগেই জেনেছি। সিস্ট্রনের ডেফিনেশনে বলা হয়েছিল সেগমেন্ট অর পার্ট অফ ডিএনএ হুইচ কোডস ফর পলিপেপটাইডস। সিস্ট্রন মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিনের ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট, ওখানে বলে আগে এখানে বলে দেওয়া ছিল স্ট্রাকচারাল জিন ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট কুড বি মনোসিস্ট্রনিক অর পলিসিস্ট্রনিক। অর্থাৎ মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন, পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন। মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন এটা কোথায় দেখতে পাওয়া যায়? দিস কন্ডিশন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটসের ক্ষেত্রে মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন দেখতে পাওয়া যায়। অ্যান্ড পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন ফাউন্ড ইন প্রোক্যারিওটস অর ব্যাকটেরিয়া। সমস্ত ইউক্যারিওটের ক্ষেত্রে মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন, সমস্ত প্রোক্যারিওটসের ক্ষেত্রে পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন দেখতে পাওয়া যায়। মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন কোডস ফর সিঙ্গেল পলিপেপটাইড। মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন কোড করে একটি মাত্র পলিপেপটাইডকে, আর পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন কোডস ফর মোর দেন ওয়ান পলিপেপটাইড, একের অধিক পলিপেপটাইডকে কোডস করে। অর্থাৎ মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন থেকে একটিমাত্র সিঙ্গেল পলিপেপটাইড চেইন তৈরি হয়, পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন থেকে একের বেশি মোর দেন ওয়ান পলিপেপটাইড চেইনস আর সিনথেসাইজড। তাহলে মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন মোস্টলি ফাউন্ড ইন ইউক্যারিওটস, পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন মোস্টলি ফাউন্ড ইন প্রোক্যারিওটস। তো মনোসিস্ট্রনিক যে আরও পার্থক্য হলো, মনোসিস্ট্রনিক স্ট্রাকচার পলিসিস্ট্রনিক স্ট্রাকচার জিনের আরও কয়েকটি পার্থক্য হলো যে মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন কন্টেন্টস এক্সন অ্যান্ড ইন্ট্রন্স, পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিন কন্টেন্টস অনলি এক্সন। তাহলে মনোসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিনের মধ্যে এক্সন পার্ট থাকবে এবং ইন্ট্রন পার্ট থাকবে, আর পলিসিস্ট্রনিক স্ট্রাকচারাল জিনের মধ্যে শুধুমাত্র কে থাকে? এক্সন থাকে, অনলি এক্সন। এক্সন কি? এক্সন হলো অ্যাক্টিভ পার্ট অফ জিনস, জিনের সক্রিয় অংশ, আর ইন্ট্রন হলো ইনঅ্যাক্টিভ পার্ট অফ
জিন, জিনের নিষ্ক্রিয় অংশ অর্থাৎ জিনের যে অংশে সংকেত প্রকাশ পায় তাকে বলা হয় এক্সন। জিনের যে অংশের সংকেত প্রকাশ পায় তাকে বলা হয় এক্সন, আর জিনের যে অংশের সংকেত প্রকাশ পায় না, জিনের যে অংশের সংকেত প্রকাশ পায় না, যে অংশের সংকেত প্রকাশ পায় না তাকে বলা হয় ইন্ট্রন। ইউক্যারিওটসের ক্ষেত্রে এক্সনগুলো ইন্টারাপ্টেড বাই ইন্ট্রনস। ইন ইউক্যারিওটস, ইউক্যারিওটসের ক্ষেত্রে এক্সনস আর ইন্টারাপ্টেড অর্থাৎ এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন এরকম পর পর থাকে, এক্সন থেকে ইন্ট্রন থাকে, এক্সন থেকে ইন্ট্রন থাকে, এই জন্য এক্সন আর ইন্টারাপ্টেড বাই নন কোডিং সিকোয়েন্স। এই নন কোডিং সিকোয়েন্সগুলোকে বলা হয় কি নন কোডিং সিকোয়েন্স, দ্যাট ইজ ইন্ট্রনস। অনেক সময় সহজ ডেফিনেশন এটা বলা হয় এক্সন আর ফাংশনাল ডিএনএ আর ফাংশনাল জিন, ইন্ট্রনস আর জাঙ্ক ডিএনএ, এটা আর একটা ডেফিনেশন। এক্সন আর ফাংশনাল জিন, ইন্ট্রনস আর জাঙ্ক ডিএনএ। ইন ইউক্যারিওটস এক্সন আর ইন্টারাপ্টেড বাই নন কোডিং সিকোয়েন্স, দ্যাট ইজ ইন্ট্রনস। এক্সন আর কোডিং সিকোয়েন্স, ইন্ট্রনস আর নন কোডিং সিকোয়েন্স। আরও একটা ডেফিনেশন পাওয়া গেলে এক্সন আর কোডিং সিকোয়েন্স যেটা সংকেত প্রকাশ পাবে, আর ইন্ট্রনস আর নন কোডিং সিকোয়েন্স। তাহলে এক্সন ইন্ট্রনের অনেক ডেফিনেশন পাওয়া গেল। এক্সন কি অ্যাক্টিভ পার্ট অফ জিন, জিনের যে অংশে সংকেত প্রকাশ পায় তাকে বলা হয় এক্সন, এক্সন আর কোডিং সিকোয়েন্স ফাংশনাল জিনসও বলা হয়। ইন্ট্রনস আর ইনঅ্যাক্টিভ পার্ট অফ জিন, জিনের যে অংশে সংকেত প্রকাশ পায় না তাকে বলা হয় ইন্ট্রনস। তাকে জাঙ্ক ডিএনএ বলা হয়, নন কোডিং সিকোয়েন্সও বলা হয়। ইন ইউক্যারিওটস এক্সন আর ইন্টারাপ্টেড বাই নন কোডিং সিকোয়েন্স, দ্যাট ইজ ইন্ট্রনস। এক্সন এবং ইন্ট্রন সমন্বিত জিনকে একত্রে বলা হয় স্প্লিট জিন। এরপরে আমরা একটা জিনিস বলেছি স্প্লিট জিন। স্প্লিট জিন কি? এক্সন এবং ইন্ট্রন সমন্বিত জিনকে একত্রে বলা হয় এক্সন অ্যান্ড ইন্ট্রনস। আর এক্সন এর ইন্ট্রন কন্টেইনিং জিনকে বলা হয় কি স্প্লিট জিন। এক্সন অ্যান্ড ইন্ট্রন কন্টেইনিং জিনস কে বলা হয় স্প্লিট জিন। তাহলে স্প্লিট জিন কোথায় দেখতে পাওয়া যাবে? ফাউন্ড ইন ইউক্যারিওটস, ফাউন্ড ইন ইউক্যারিওটস, ফাউন্ড ইন ইউক্যারিওটস, নট ফাউন্ড ইন প্রোক্যারিওটস। কারণ আমরা একটু আগে দেখেছিলাম প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএর মধ্যে অল আর এক্সন নট ইন্ট্রন। এক্সন এবং ইন্ট্রন সমন্বিত জিনকে একত্রে বলা হয় স্প্লিট জিন, ফাউন্ড ইন ইউক্যারিওটস। স্প্লিট জিন নট ফাউন্ড ইন
প্রোক্যারিওটস। তারপরে ইনসেকটিভ এখানে একটা বলেছে, দ্য স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্টস শোজ প্রোবাবলি অ্যান অ্যানসিয়েন্ট ফিচার্স অফ জিনোম। জিনোমের একটা পুরাতন বৈশিষ্ট্য সব থেকে আমরা একটা ডেফিনেশন এসেছিলাম যে আরএনএ ওয়ার্ল্ড অর্থাৎ প্রাথমিক অবস্থায় আরএনএ প্রাচুর্য বেশি ছিল। সেইখান থেকে একটা কনক্লুশন এনসিটিভ কীভাবে পেয়েছে, না স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট, আর স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট শোজ প্রবাবলি অ্যান অ্যানসিয়েন্ট ফিচার্স অফ জিনোম। একটা জিনোমের অ্যানসিয়াস অ্যানসিয়েন্ট ফিচার বা অ্যানসিয়েন্ট বলতে কি এক প্রকারের পুরাতন বৈশিষ্ট্য একেবারে বা প্রাচীনতম ফিচার্স অফ জিনোম। এরপরে আমরা যেটা এক্সন ইন্ট্রন দেখছিলাম, আমরা ইউক্যারিওটের ক্ষেত্রে কীরকম থাকে, এটা হচ্ছে যে ডিএনএ এর মধ্যে এক্সন পার্টও থাকে আবার ইন্ট্রন পার্টও থাকে, এক্সন আবার ইন্ট্রন, এক্সন আবার ইন্ট্রন হচ্ছে ডাবল স্ট্যান্ডের্ড ডিএনএ। যদি ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন যেন কোন সূচক দেয় এখানে ট্রান্সক্রিপশন বাই আরএনএ পলিমারেজ ডিএস ডিএনএর উপর দিয়ে আরএনএ পলিমারেজ মুভ কি হবে এখানে, না ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম আরএনএ উৎপন্ন হবে, এটা হচ্ছে যে আরএনএ। এই আরএনএর মধ্যে আবার এক্সন থাকে আবার ইন্ট্রন থাকে আবার এক্সন আবার ইন্ট্রন, তো এর কি হয় যে স্প্লাইসিং SPLICING স্প্লাইসিং হয়, স্প্লাইসিংয়ে সাহায্য করে কে, SN স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড এবং কিছু প্রোটিন, ফুল ফর্ম হলো স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এদেরকে এই দুটোকে একত্রে বলা হয় SPLICEO স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোম ইজ ইকুয়াল টু কি কি, তাহলে স্প্লাইসিওজোম হলো স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড প্লাস কিছু প্রোটিনস, বলা হয় স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোমটা ধরে নিচ্ছে এটা একটা স্প্লাইসিওজোমের স্ট্রাকচার, এটা একটা স্প্লাইসিওজোম। এই স্প্লাইসিওজোমটা কি করে, রিমুভ অল ইন্ট্রন্স, ইন্ট্রন্সগুলোকে রিমুভ করে দেয় আর তারপরে আর একটা উৎসেচক আছে যাকে বলা হয় আরএনএ লাইগেজ, একেও জেনেটিক্যাল গ্লু বলে, কারণ এটা তো আরএনএ, তাহলে আরএনএ একে বলা হয় জেনেটিক্যাল গ্লু, জেনেটিক্যাল অ্যাডেসিভ বা জেনেটিক্যাল গাম বলা হয়। তাহলে এই স্প্লাইসিওজোমগুলো
এখানে এটা হচ্ছে স্প্লাইসিওজোম, এটি করে এই ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দেয়, অর্থাৎ এক্সন আছে ল্যাভারিয়েন্ট লুপ বানায় যে আবার এক্সন থাকে এরকম, অর্থাৎ এটা বড় করে যদি এরকম আঁকি ধরে নাও এটা হচ্ছে যে এক্সন আবার ইন্ট্রন, আবার এক্সন আবার ইন্ট্রন, আবার এক্সন আবার ইন্ট্রন। তো স্প্লাইসিওজোম এসে কি করে এই এগুলোকে কেটে বাদ দিয়ে দেয়, এগুলোকে কাঁচি কেটে বোঝানোর জন্য কেটে বাদ দিয়ে দেয়, এইগুলোকে কেটে বাদ দিয়ে দেয়। অর্থাৎ কিরকম ছবিটা হবে, এই রইল এক্সন ইন্ট্রন এরকম থাকে, ইন্ট্রন এরকম কেটে বাদ দিয়ে দেয়, আবার এক্সন এটা হলো এক্সন ইন্ট্রন এক্সন ইন্ট্রন এক্সন এরকম করেই থাকে, তাহলে এটাকে এরকম করে কেটে বাদ দেবে, দিয়ে কাটার ফলে এ অ্যাকশন এ একটা অ্যাকশন এ একটা অ্যাকশন, আর এন এ লাইগেজ এসে এই জায়গাটায় বসে যাবে, আর এন এ লাইগেজ এটা হলো আর এন এ লাইগেজ ফসফো ডাইস্টার বন্ড, ফসফোডাইস্টার বন্ড গঠনের মাধ্যমে এই যে এক্সনগুলো ছিল এই এক্সনগুলোকে জুড়ে দেয়। এই পুরো প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং ইজ ইকুয়াল টু রিমুভাল অফ অল ইন্ট্রনস অ্যান্ড জয়নিং অফ অল এক্সন, একে বলা হয় স্প্লাইসিং। তাহলে এই রয়ে গেল এক্সন, এই রয়ে গেল এক্সন, পরবর্তীকালে যে এই ইন্ট্রনটা ছিল এই ইন্ট্রনটা বাদ চলে যাবে, শুধু পড়ে রইল কে এই এক্সন পার্ট। এটাকে বলা হয় ইম্যাচিওর আর এন এ, আর এটাকে বলা হয় ম্যাচিওর আর এন এ, অর্থাৎ ইম্যাচিওর আর এন এর মধ্যে ইন্ট্রন থাকে, ম্যাচিওর আর এন এর মধ্যে নো ইন্ট্রন্স। তাহলে স্প্লাইসিং এটা হচ্ছে ইউক্যারিওটের ক্ষেত্রে একটা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, আমরা পরে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন প্রসেসে আসবো, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন ইনটু থ্রি স্টেপস, একটা হচ্ছে যে ক্যাপিং টেলিং অ্যান্ড স্প্লাইসিং। আমরা শুধু স্প্লাইসিংসটা আলোচনা করছি, ক্যাপিং টেলিং আলোচনা করিনি, আমরা ট্রান্সক্রিপশন প্রসেস পড়ানোর পরে এটা আলোচনা করব। একটা তাহলে স্প্লাইসিং কি একটা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন ইন কাদের ক্ষেত্রে, ইন ইউক্যারিওটস। স্প্লাইসিং ইজ ইকুয়াল টু রিমুভাল অফ অল ইন্ট্রন্স অ্যান্ড জয়নিং অফ অল এক্সন, ইন্ট্রনগুলোকে রিমুভ করে স্প্লাইসিওজোম এবং এক্সনগুলোকে জুড়ে দেয় কে আর এন এ লাইগেজ। কারণ কেন এখানে ডিএনএ লাইগেজ বলা হয়নি, কারণ এখানে তো আর এন এ উৎপন্ন হয়েছে, এই আর এন এ যে এ একটা পার্ট একটা পার্ট অর্থাৎ এক্সনের পার্টগুলোকে জুড়বে কে আর এন এ লাইগেজ। তাহলে স্প্লাইসিং একটা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, এটা ইউক্যারিওটসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ডেফিনেশন কি, রিমুভাল অফ অল ইন্ট্রন্স অ্যান্ড জয়নিং অফ অল এক্সন, দিস প্রসেস ইজ নোন অ্যাজ স্প্লাইসিং। যদি প্রোক্যারিওটসের ক্ষেত্রে দেখি, ইন কেস অফ পিকে প্রোক্যারিওটসের ক্ষেত্রে
it is double stranded DNA. এরপর যে RNA polymerase move করছে RNA pol transcription হবে ট্রান্সক্রিপশন হবে অর্থাৎ ডিএস ডিএনএ কন্টেন্টস অনলি এক্সন, তাহলে এটা হলো উৎপন্ন আরএনএ ট্রান্সক্রিপ্ট। এই আরএনএ ট্রান্সক্রিপ্টের মধ্যে শুধু থাকবে কি অনলি এক্সন, নো ইন্ট্রন্স। সেই জন্য ইন কেস অফ প্রোক্যারিওটস স্প্লাইসিং প্রসেস ইজ অ্যাবসেন্ট, স্প্লাইসিং প্রসেস পুরোপুরি অ্যাবসেন্ট থাকে আর স্প্লাইসিং হয় না প্রোক্যারিওটসের ক্ষেত্রে। স্প্লাইসিং ইজ প্রসেস ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ইউক্যারিওটিক জিন, স্প্লাইসিং নট অকার ইন প্রোক্যারিওটস। স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট ফাউন্ড ইন ইউক্যারিওটস, স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট নট ফাউন্ড ইন প্রোক্যারিওটস। স্প্লিট জিন হলেই অর্থাৎ স্প্লিট জিন ইজ ইকুয়াল টু এক্সন ইন্ট্রন, এক্সন ইন্ট্রন থাকলেই স্প্লাইসিং হবে। যেহেতু স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ এক্ষেত্রে পুরো ডিএনএটাই কন্টেন্টস এক্সন নো ইন্ট্রন্স, সেই জন্য এক্ষেত্রে স্প্লাইসিং প্রসেস হয় না। ইউক্যারিওটসের ক্ষেত্রে প্রোক্যারিওটসের ক্ষেত্রে এখানে কী বলেছি পুরোটাই ডিএনএ কন্টেন্ট এক্সন নো ইন্ট্রন্স, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কন্টেন্টস অনলি এক্সন নো ইন্ট্রন্স, সেই জন্য প্রোক্যারিওটসের ক্ষেত্রে স্প্লাইসিং প্রসেস ইজ অ্যাবসেন্ট।